কাকে যে করেই হোক এমন কিছু করতে হবে যাতে সবাই সবাইকে ভালোবাসে। এই তো সবই শুরু, এইবার তোমার নেচে নেচে বেড়ানো বন্ধ হবে গো ছোট বউ। কি সব বাসনই তো মাজা, কি মাজলো আশ্চর্য তো, বললো বাসন মাজতে হবে, এখানে তো আগে থেকেই বাসন সব মাজা। ভালো হয়েছে বাবা, আমায় আর কষ্ট করতে হবে না। কি ম্যাজিক রে বাবা, ইস যদি এই বাসনটাও এরকম ম্যাজিক করে মাজা হয়ে যেত কি ভালোটাই না হতো। চলো চলো গো বৌদি, মজাটা নিজের চোখে না দেখলে আমার মনে শান্তি হচ্ছে না গো। আরে আমিও তো সেই জন্যই ছুটে ছুটে আসছি, কলতলায় বসে ছোড়া বউ বাসন ধুচ্ছে সেটা দেখতে হবে না, সিনটা দেখতেই হচ্ছে বৌদি গো। দূর, সব বাসনই তো মাজা হয়ে গেছে। এক কাজ করি, কাল পারুলের মা আসলে বলি কাল যেন ওটা মাজিয়ে নেয়, সব বাসনই তো মাজা হয়ে গেছে। এই রে এইদিকেই তো আসছে মনে হয়, এখন যদি এসে জিজ্ঞেস করে কি করে এত তাড়াতাড়ি এগুলো মাজলাম কি বলবো। মা গো মা, এত বাসন মাজা হয়ে গেল গেল হয়ে গেল, যাক তবু তো সংসারে একটা কাজ এলো। তা বলি ও ছোট বউ, ওইটা পড়ে রইল কেন গো, ওটা মেজে ফেলেও দেখি। আমি বলছিলাম কি ওটা পরে মাজলে হয় না, আসলে বিকেল হয়ে যাচ্ছে তো রান্নাঘরে তো বাসনও তুলতে হবে। না গো ছোট বউ, ওটাও এখনই মাজতে হবে, মেজে ফেলো মেজে ফেলো, ওটা কাজে লাগবে তো। না না ঠিক আছে, ওটা তুমি রান্নাঘরের বেশি নেই বরং মেজে দিও। আমার যেন কিরকম সন্দেহ সন্দেহ লাগছে, আরে মাজা তো হয়েই গেছে, ছেড়ে দাও না ঠাকুরজি, তোমার দাদা আবার বলেছেন না সন্দেহ না করতে, এ ব্যাপারে তুমি আর সন্দেহ নাই বা করলে। তাছাড়া এতগুলো বাসন নিয়ে রান্নাঘরে গিয়ে সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখা সেটাও তো একটা কাজ। ছোড়ো বউ না ওদিকে নেই, এবার তুলে পেলো সব, হ্যাঁ বাসনগুলো নিয়ে গিয়ে একেবারে রান্নাঘরে সাজিয়ে রেখে দাও। এত বাসন একসাথে তুলতে হবে? হ্যাঁ গো ছোট বউ, একসাথেই এতগুলো বাসন তুলতে হবে। তুলো তুলো না, একসঙ্গে নিতে হবে না, আবার পরে টুবড়ে টুবড়ে যাবে বাসনগুলো। থাক ও তুমি একটা একটা করে যতগুলো পারো একসঙ্গে করে নিয়ে যাও। যাও সামলে ছোট বউ সামলে, দেখেছো অনুদিকে দিয়ে আবার খাটাচ্ছে। কি করছিস কে, কি করছিস, আয় এদিকে আয় শোন, উঠে আয় বলছি, তারপরে শুনবো। মা গো মা, বৌদি বৌদি গো, দেখলে দেখলে কি লাভটা হলো তোমার? আমি তোমাকে আগেই বলেছিলাম বৌদি গো, আমার একটু একটু সন্দেহ হচ্ছে গো। হ্যাঁ দেখলে তুমি,
ওই কাজের মেয়েটা দরদ দেখে মাগো মা দেখলুম প্রতিদিন প্রতিদিন নতুন নতুন বায়না টিফিন করে দাও টিফিন করে দাও পারি না বাপু আরে বাবা উনি আসো তো সেই কোর্ট থেকে সন্ধেবেলা কিছু খেয়ে আসলেই তো হয় কার কথা বলছে কেন কি টিফিন খেতে চেয়েছে তাহলে সন্ধেবেলা টিফিনের অর্ডারটা কে দেবে বাইরে খেলে বেশি খরচ হয়ে যাবে না এবার বুঝেছি জেঠুকে বলছি আরে বাবা অনেক খরচের ভয়টা নেই এত তুমি যখন একা একা কাজ করছো আমি তোমায় একটু সাহায্য করে দেবো জেঠি না কোনো প্রয়োজন নেই অনেক হয়েছে আমাকে সাহায্য করার কোনো দরকার নেই তা হঠাৎ সাহায্য করতে এলি মতলবটা কি শুনি না না আমি তো আসতে চাইনি জেঠুই তো আমাকে পাঠালো বললো যা তোর জেঠিকে একটু সাহায্য করে দে জেঠু সেটা আবার কে তুমি জানো না জেঠুকে তুমি যদি জেঠি হও তাহলে জেঠুটা কে হবে ও থাক তোমাকে আর সম্পর্ক পাতাতে হবে না তা কি বললো তোর জেঠু শুনি বললো যে যা রে ছিলিক তোর জেঠিকে একটু সাহায্য করে সারাদিন তো খুব খাটাখাটনি হয় তার মধ্যে আবার আমার বায়না লুচি খাবো এখন তো আবার খাটতে হবে ও তার মানে তার এখন লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে বাইরে থেকে খেয়ে আসতে বল আমি বলেছি তো আমি বলে দিয়েছি যে তুমি বাইরে থেকে লুচি খেয়ে আসো না কেন গো বলেছিস বুঝি বলেছে তো তোমাকে খাটাবে আর আমি বলবো না তা কি বললো শুনি নিশ্চয়ই বললো অনেক খরচ না গো বললো তো খেয়ে তো আসতেই পারি কিন্তু ঝিলিক তোর জেঠি যেমন ফুলকো লুচি করে কোনো দোকানে কি সেরকম বানাতে পারে তার উপরে ঝাল ঝাল আলুর তরকারি কে বানাবে বল দেখি ও বললো বললো তো আচ্ছা জেঠি তুমি কিরকম তরকারি বানাতে পারো গো যেটা দোকানেও বানাতে পারে না আমাদের ওখানে না একটা দোকান আছে স্টেশনের গায়ে কি দারুণ ফুলকুলুচি বানায় না আর ঝাল ঝাল আলু তরকারি বানায় জানো খুব ভালো খেতে জেঠু পেলে না একেবারে চেটে পুটে খাবে এই তুই কি করে জানলি আমি কেমন তরকারি বানাই খেলে তো জানবি দাঁড়া এক্ষুনি করে দেখাচ্ছি দে মজার কৌটোটা দে জলের বোতল আছে ওটা নিয়ে এনেছিস ঝিলিক ঝিলিক শোন 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 আরে বাবা আজব কি রে লুচি বেগুন ভাজা এই কার জন্য নিয়ে যাচ্ছিস নামটা বল একটু হিংসা করি অন্তত আমাদের কপালে তো জোটেই না আরে বাপরে বাপ হ্যাঁ কার জন্য কার জন্য ও মা এগুলো তো তোমার জন্যই এনেছি হ্যাঁ আমার জন্য আরে আমি স্বপ্ন দেখছি না তো না গো সত্যি বলছি জেঠু জেঠিমাই তো আমাকে পাঠালো বললো যে তোর জেঠুর তো খুব খিদে পেয়েছে আসলে সারাদিন খাটাখাটনি করার পর বাড়ি ফিরলো তো যা এই খাবারগুলো জেঠুকে দিয়ে আবার কি বললো জানো তুমি নাকি গরম গরম লুচি খেতে খুব ভালোবাসো হ্যাঁ ভালোবাসি তো জেঠিমা বললো এই কথা জেঠিমা বললো কে তোর ওই জেঠিমা রে কি দয়ালু আমার প্রতি আরে মা কি নতুন কাজের লোক রেখেছে তুমি না কি জানো তুমি যদি আমার জেঠু হও তাহলে জেঠিমাটা কে হবে তোর জেঠিমা আমি জেঠু তোর বিদিশা বিদিশায় কথা বল হ্যাঁ বিদিশা বললো আমার লুচি ভেজে পাঠিয়ে দিল হ্যাঁ বললেই তো আমি এবার বললাম বাইরেও তো খেয়ে আসতে পারে জানো জেঠিমা কি বললো কি বললো রে কি বললো বললো খেয়ে তো আসতেই পারে কিন্তু এরকম ফুলকো লুচি ঝাল ঝাল দরকারি কোনো দোকানে কি পাবে আচ্ছা পাওয়া যায় জেঠু এই না না পাওয়া যায় না পাওয়া গেল অনেক দাম এই বাড়িতেই তো ভালো রান্না বান্না করে তাছাড়া জানিস তো জেঠিমার হাতে রান্নাটা খুব ভালো
আর বেশি কথা বললে কিন্তু লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ এই দেখ 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 তুমি আমার কথা এত চিন্তা করো বিদিশা? আমি ভাবতেই পারি না। বলে দিলেই হলো আর কি, ভাল লাগে না। সব কাজ আমাকেই করতে হবে। বৌমা একটু ভাতটা বসিয়ে দেবে? যেই দেখতে পেলো অমনি আমার ঘরে চাপিয়ে দিল। ফাটাফাটি হয়েছে বুঝলে, তরকারিটা করে ফাটাফাটি হয়েছে। সত্যি তোমার রান্নার হাতটা কিন্তু এখনো যেরকম রয়েছে বিদিশা, যাই বলো। থাক, আর বেশি বলতে হবে না। না না বলতেই হবে, আল বাদ বলতে হবে, তাহলে আমি নিজের কাছে ছোট হয়ে যাবো। বিদিশা তুমি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ করে থাকলে বুঝি লুচি ভেজে দিতাম। না তা অবশ্য ঠিক, তুমি রেগে গেলে আমার ভাগ্যে যাই জুটুক না কেন লুচি জুটতো না। এই শোনো শোনো, যেটা বলছিলাম দেখো, তুমি ভাবো আমি সত্যিকারের কীর্তি, আসলে তা নয় জানো তো। দেখো একটা টিভি তো আমি কিনতেই পারি, তুমিও জানো আমিও জানি, একটা টিভি কেনা আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু আমরা যৌথ পরিবারে থাকি, সকলকে নিয়ে মিলেমিশে চলতে হয় আমাদের। এখন যদি একটা টিভি কিনি তাহলে গণ্ডগোল হয়ে যাবে না? মানে ধরো এখন সন্ধ্যেবেলা টিভি দেখার জন্য তুমি একবার হলেও ওই ঘরে যাও, মনের মতো প্রোগ্রাম দেখতে পাও না, তুমি অভিমান করো রাগ করো, কিন্তু তবু যাও তো। ঘরের মধ্যে একটা টিভি থাকলে তুমি ঘর থেকে বেরোবে সন্ধ্যেবেলা, ঘরের মধ্যেই বসে থাকবে আর কারোর সঙ্গে দেখা হবে না। তারপর ধরো মনীষ একটা টিভি কিনলো, অতীশ একটা টিভি কিনলো, কী হবে বলো তো? সন্ধ্যেবেলা বাড়িটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, কারোর সঙ্গে কারো দেখা হচ্ছে না, ভালো লাগে বলো? তাছাড়া বিদিশা এটা কেন বুঝতে পারো না, আমি এবারই বড় ছেলে, তুমি বড় বউ, আমাদের কোনো সিদ্ধান্ত নিতে গেলে অনেক ভেবে চিনতে নিতে হয়, কারণ আমাদের দেখি তো ছোটরা শিখবে। কী গো, আমি কিছু ভুল বললাম নাকি? এই তুমি এগুলো কিপটিমি করার জন্য বলছো না? তুমি এখনো আমাকে কথা বলছো বিদিশা? না ওই তুমি আসলে এত বড় একটা লম্বা চওড়া বক্তৃতা দিলা তো তাই বলছিলাম। আর শোনো, ওই যৌথ পরিবারে কথা বলছো না, সেই জন্যই এতদিন এখানে সংসার করছি, সবার সাথে আছি বলে, বুঝেছো মশাই? তোমার সাথে যদি একা থাকতে হতো তাহলে তো। শোনো শোনো শোনো, এত অবহেলা করো না, শুধু কাজ করলেই হয় না বুঝেছো তো, ভালোবেসে সংসারের কাজ করতে হবে, সংসারটাকে ভালোবাসতে হবে, সংসারের মানুষজনকে ভালোবাসতে হবে, আমাকে ভালোবাসতে হবে, মানে ভালোবাসে আবার লুচি খাওয়াতে হবে। এই এই শোনো, আরে আরে শোনো, কথাটা শুনবে তো, এত ভালো ভালো কথা বললুম তবু ছিঁড়ে ভিজলো না, ভেবেছিলাম একটু মিষ্টি মিষ্টি কথা বলে আরো চারটে লুচি ভাজিয়ে নেবো। যাক গে, আজ এই পর্যন্তই থাক। কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, চরণে চরণ ধরিয়া তব কহিব প্রকাশি, গোপনে তোমার সখ কত ভালোবাসি। এ কি ভার্যা, এমন ভাবে তুমি চলে যাচ্ছ যেন আমি অচ্ছুত। কানের সামনে এত কাছে এসে গান গাইতে হয় নাকি? দূর থেকেও তো গান শোনা যায়, আমি কি কালা নাকি? আর তাছাড়া যবে থেকে তোমাকে বাসুঘরে সবাই বলেছে তুমি খুব ভালো গান গাও, তবে থেকে তো তোমার মাটিতে পাই পড়ছে না, আমি ওরকম গান গাইতে পারি। হ্যাঁ সে তো একটু বলেছে, আসলে আমাকে এত ভালোবাসিস কি বলবো আর। আরে শোনো না শোনো, আরে কোথায় যাচ্ছ? হাতটা ছাড়ো। এখনো এত রাগ? রাগ হবে কেন, আমি তো তোমার জন্য জল আনতে যাচ্ছি, তুমি তো বলেছো ভালো বউরা এক গ্লাস জল এনে দেয় বড় অফিস থেকে আসার পরে। আমার জলের দরকার নেই, বুঝি মার সাথে কথা বলবে? তোমার মার সাথে তো আমি সারাদিনই কথা বলছি। ব্যাটারি, আমি আমার মার কথা বলছি না, আমি তোমার মার কথা বলছি, কথা বলবে? হ্যাঁ এক মিনিট দাঁড়া। রিং হচ্ছে রিং হচ্ছে রিং হচ্ছে, ধরো
হ্যালো মা, কেমন আছো? ওরু, কতদিন পর তোর গলার আওয়াজ শুনলাম। ভালো আছি রে মা, ভালো আছি। বাবা, বাবা কোথায়? তোর বাবা, তোর বাবা তো একটুখানি বেরিয়েছেন। তুই কেমন আছিস রে মা? আমি একদম ভালো নেই মা। এখানে সবাই কেমন জানো, আমার এখানে একদম ভালো লাগে না। ছি অনু, অমন কথা বলতে নেই মা। দেখ, বিয়ের পর পর সকলেরই একটু ওই রকম খারাপ লাগে। তারপর আস্তে আস্তে দেখবি ওই বাড়িটাই তোর নিজের বাড়ি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বাবা কেমন আছে? বাবা ঠিকঠাক ওষুধ খাচ্ছে তো? বাবা শরীর কেমন আছে? ওরে দাঁড়া দাঁড়া, একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে কি করে উত্তর দিই বলতো? একটা একটা করে বলি কেমন। তোর বাবা ভালো আছেন, খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি নিজে হাতে তোর বাবাকে ওষুধ খাওয়াচ্ছি রোজ, কেমন? এবার বলতো আমাদের জামাই কেমন আছে? কে? জামাই, জামাই অতীশ। ভালো আছে, কুমুদিও ভালো আছে। তোমাদের কতদিন দেখিনি মা, তোমরা একদিন আসো না গো। যাবো রে যাবো, খুব শিগগিরই যাবো। তোর বাবা বলেছেন সময় করে একদিন নিয়ে যাবেন। তুই কিন্তু খুব সাবধানে, খুব ভালোভাবে থাকবি, কেমন? ও হ্যাঁ, ভালো কথা, ঝিলিক কেমন আছে রে? ও খুব ভালো আছে মা, ওকে নিয়ে একদম চিন্তা করো না, ও খুব ভালো মেয়ে। এরে অনু, আমি না রান্না চাপিয়ে এসেছি, বোধহয় পুড়ে গেল এতক্ষণ। আমি রাখি, পরে আমি ফোন করব, কেমন? তুই ভালো থাকবি, সাবধানে থাকবি, শান্ত হয়ে থাকবি, কেমন? লক্ষ্মী মেয়ে, রাখছি, টাটা। চা, ফোনটা কেটে দিল। আমার তো কথা বলাও শেষ হলো না। নাও, কি হলো? নাও। আচ্ছা, তোমার এখানে থাকতে ভালো লাগে না তাই না? তোমার আমাকেও ভালো লাগে না তাই না? বারে, এমন কখন বললাম? বারে, তুমি তো এক্ষুনি বললে তোমার মাকে। ও, ওই জন্য মুখ ভার। হ্যাঁ বলেছি তো, কিন্তু আমি তো বলেছি আমার এখানে ভালো লাগে না, তোমাকে ভালো লাগে না, এমন তো কিছু বলিনি। ঠিক তাই তো, যাক বাবা, একটা টেনশন কমলো। আচ্ছা শোনো না, শোনো না, একটু কেড়ে রাখো। আমি বলছি তার মানে তোমার আমাকে ভালো লাগে তাই না? অদ্ভুত তো, জোর করে হাত ধরে বলাবে নাকি? আমি যাই বাবা, ঝিলিকে ডেকে আনি। ঝিলি, ওই গানটাই ঠিক। কতবার ভেবেছি দাদু। ও দাদু, দাদু গো, কি হলো, আমার সাথে কথা বলবে না? রাগ করেছো? আমি তোমার পাকা চুল বেঁচে দিই? না। বাপরে বাপ, এত রাগ! আমি তো বললাম আমি সকালবেলা আসার সময় পাইনি। আমি তোমার পাকা চুল বেঁচে দিই, আমি তখন এসেছি। টাক পড়ে যাবে। জানি, ভীষণ রাগ হয়েছে না? আচ্ছা শোনো না, তুমি আজ কেন কথা বলো, কালকে তো আমার সাথে কথা বলবে। না। আচ্ছা, তোমার রাগ ভাঙবে কিসে? মা রাগ করলে মার রাগও আমি ভাঙাতাম। আমি জানতাম কি করলে মায়ের রাগ ভাঙানো যায়। কিন্তু তোমার রাগ ভাঙাবো কি করে? মার রাগ কিভাবে ভাঙানো হতো শুনি। দেখবে আমি কি করে মায়ের রাগ কমাতাম। যখন মা আমার উপরে রেগে যেত আর আমাকে মারতে আসতো, তখন আমি মাকে জড়িয়ে ধরে এইভাবে রাগ কমাতাম। ও মা, তোমার তো রাগ ভেঙে গেছে ঠিক মায়ের মতো, কি মজা! জানো, মা ওনা ঠিক এইভাবেই আদর করতো। আচ্ছা দাদু, আসল মাও কি এইভাবে আদর করবে? আসল মা আবার কি, মায়ের আবার আসল নকল হয় নাকি? হয়তো,
মাই আমাকে বলেছে। মা বলেছে? ঠিক কি বলেছে? মা বলেছে, দাদুকে বলবো, মা বলেছে আমার আসল মা আছে, আসল মাকে খুঁজে নিতে বলেছে। কি হলো ঝিলি, চুপ করে গেলি কেন? বল, মা কি বলেছে? মা বলেছে, হ্যাঁ বল, মা বলেছে যে চলো 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 পাল্টাই।